গত 5ই মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর সহ একাধিক ধারায় মামলা এফআইআর দায়ের হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার দিনই গণ্ডগোলের সূত্রপাত। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত, একসময় কলিগ। তাই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা শুনতে পারবেন না বলে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিলেন মামলা। সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের দাবি জানিয়ে তিনি মামলা দায়ের করেন। তার বক্তব্য, এফআইআর দায়ের হওয়ায় নির্বাচনী কাজে সমস্যা হচ্ছে। বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে মামলা দায়ের করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই মামলা ব্যক্তিগত কারণ দেখিয়ে শুনলেনই না জয় সেনগুপ্ত। সেদিন মিছিল করে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর তমলুকে হাসপাতাল মোড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। অভিজিতের মিছিল সেখানে পৌঁছাতেই চাকরিহারা শিক্ষকরা বিক্ষোভ দেখান। তখন স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, এমনকি ইঁটও ছোড়া হয়। তাতে অনশন মঞ্চে থাকা চাকরিহারাদের কয়েকজন আহত হন বলেও অভিযোগ। তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয়। সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।